চাইনিজ ওয়াল নামে খ্যাত কিংবদন্তি সেই ফুটবলার পরাধীন ভারতে বিদেশি সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যাওয়া একশির উঁচু সৈনিক হলেন গোষ্ঠপাল এই চরিত্রকে শিশু কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্টের অঙ্গ হিসাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত গোষ্ঠপাল চ্যাম্পিয়ন্স গোল্ডেন বেবি লিগ দুই আঠারো সাল থেকে আয়োজিত হচ্ছে চলতি বছরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গোল্ডেন বেবি লিগ নাম পরিবর্তন করে ব্লু কাবোস লিগ করায় আমাদের লীগের নাম গোষ্ঠপাল চ্যাম্পিয়ন্স ব্লু কাবোস লিগ দুই হাজার রাখা হয়েছে এই লীগ শুরু হচ্ছে তেইশে ডিসেম্বর দুই থেকে চলবে তেইশে মার্চ পর্যন্ত এই লিগে অনূর্ধ্ব দশ অনূর্ধ্ব এগারো ও অনূর্ধ্ব বারো বছরের তিনটি গ্রুপের বারোটি ক্লাবের আটাশটি টিম অংশগ্রহণ করছে লিগ পর্যায়ের খেলা হবে মোট একশো এখানে প্রতিটি গ্রুপের পয়েন্টের শীর্ষে থাকা চারটি দলকে নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হবে খেলাগুলি হবে বিবেকানন্দ উদ্যান ও কাশিয়াবাগান ফুটবল গ্রাউন্ডে এই লিগে তিনশো জন জন ছেলেমেয়ে অংশগ্রহণ করছে এই লীগের মাধ্যমে যেমন বহু প্রতিভার সন্ধান পাওয়া যাবে যারা পরবর্তীতে ভারতীয় ফুটবলে অবদান রাখবে বলে আমরা আশাবাদী গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স ব্লু কাবস লীগের যুদ্ধ বিরোধী এক প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়েই আগামী তেইশে ডিসেম্বর সকাল দশটায় কলকাতার বিবেকানন্দ উদ্যানে লীগের সূচনা হবে এই নিয়ে এক সাংবাদিক সম্মেলন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে অনুষ্ঠিত হল সুমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করলেন শামসুল আলম সম্পাদক সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব জানেন যে যে নামে আমাদের এই লীগ হচ্ছে গোষ্ঠপাল এমন একজন ব্যক্তিত্ব কিংবদন্তী ফুটবলার তিনি শুধুমাত্র একজন ফুটবলার ছিলেন না তিনি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন আজকে আমরা যখন এই বেবি লীগ সংগঠিত করছি এই ব্লু কাপ সংগঠিত করছি যে সময়ে সেই সময়ে গোটা বিশ্বে আমরা দেখতে লক্ষ্য করছি ইসরায়েল প্যালেস্তাইনের উপর শিশু হত্যা নির্মম শিশু হত্যা চালাচ্ছে প্রতি দশ মিনিটে একজন করে শিশু হত্যা হচ্ছে ফলে আমরা যেহেতু এই শিশুদের নিয়েই লিঙ্কটা সংগঠিত করছি ফলে সেই শিশু হত্যার প্রতিবাদে আমরা তেইশ তারিখে একটা প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত করি তার একটা বার্তা দেওয়ার জন্য এবং গোষ্ঠপালে সর্বোপরি গোষ্ঠপালের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটাকে তুলে ধরার জন্য যে সাম্রাজ্যবাদ বিরোধী যে ক্যারেক্টার শুধুমাত্র আমরা খেললাম মিতাপিও তো নয় তাহলে তার এই ক্যারেক্টারটাকে তুলে ধরার জন্যই আমরা এই লীগ সংগঠিত করেছিলাম এবং তার পাশাপাশি আমরা এই বার্তাও দিতে চাইছি যে এই লিগে তিনশো আশি জন বাচ্চা খেলবে এদের মধ্যে থেকেই তো ভারতবর্ষের জাতীয় দলে ট্রান্সফার মতন ফুটবলার গড়ে উঠবে কিন্তু ভারতবর্ষের যে ফার্স্টার যারা এর দায়িত্ব আছেন তারা যথাযথ ভূমিকা নিচ্ছেন না এআইএফএ বলুন আইএফএ বলুন আমরা এই বিষয়টাকেও আমাদের এই প্রেসমিটের মাধ্যমে আমরা দু সাল থেকে আমাদের এই তখন ছিল বেবি লিগ তারপরে গোল্ডেন বেবি লিগ হয় এখন ব্লু কাপস লিগ এটা চতুর্থ বর্ষে নিসুল আলম সেন্ট্রাল কালকাটা গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সম্পাদক এবং লিগ অপারেটর এই লিগের